ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকে যাচ্ছি আমরা বাজাজে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু হিন্দুস্তান মোটো ভ্লগ। আজকে আমরা রোলটা বাজাজে যাচ্ছি N250 বাজাজ পালসার রিভিউ করতে। এটা একটা নিউ সেগমেন্ট বাইক অ্যান্ড বাজেট সেগমেন্ট বাইক হতে চলেছে বাজাজ। তোমরা জানো যারা বাজাজের বাইক ইউজ করো, বাজাজ মানেই একটা আবেগ, একটা উত্তীর্ণতা। বাজাজ মাই নিউ চ্যানেল হিন্দুস্তান মোটো ব্লগ, ইট ইজ মাই ফার্স্ট ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক। মাই নেম ইজ সুপ্রতিম পাল, এটা আমার ফার্স্ট ব্লগ। আমি ফার্স্ট ব্লগ করছি বাজাজ, বাজাজের শোরুমে কেষ্টপুর ব্রাঞ্চ বাজাজ। শুটা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। চলো তাহলে শোরুমেই দেখা হচ্ছে। ওয়েলকাম টু হিন্দুস্তান মোটো ব্লগ। আজকে আমাদের নিউ ভিডিও লঞ্চ হতে চলেছে। আজকে ফার্স্ট আমাদের ভিডিও নিউ কন্টেন্ট ফ্রম বাজাজ অটোমোবাইল। হ্যাঁ, তো আমরা আজকে ভেতরে যাবো, ভেতরে গিয়ে বাজাজ ডমিনরের কিছু ভিডিও নেবো, বাইকের কিছু ভিডিও নেবো এবং তোমাদের বাইকের সম্বন্ধে ডিটেলস বলবো। আর এটা যে একটা মিড সেগমেন্ট বাইক সেটা তোমরা দেখতেই পাবে এবং ট্র্যাক করবে। চলো আর দেরি না করে ভেতরে যাওয়া যাক।
ও গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন শোরুমের ভেতরে চলে এসেছি। এবার কিছু বাজেট সেগমেন্ট গাড়ি, যেটা আমরা বলেছিলাম বাজাজ পালসার, দেখতেই পাচ্ছ আমার সামনেই রয়েছে একটা সুন্দর রেড কালারের বাজাজ পালসার। দেখতেই পাচ্ছ লুকিং সো ভেরি অ্যাট্রাকটিভ। এখানে বাজাজ পালসার N250 সেগমেন্ট বাইকটা দেখতেই পাচ্ছ, এর অ্যালয় হুইলস কত সুন্দর হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে অলরেডি। এর ফ্রন্ট ভিউটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রন্ট ভিউতে তোমরা দেখতে পাচ্ছ এলইডি টেল হেডলাইট আছে। আমরা দেখে নিচ্ছি বাইকের সিটিং এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ বাইকের সিটিং এরিয়াটা কতটা কমফোর্ট হতে চলেছে। এটা শর্ট অ্যান্ড লং জার্নির জন্য দুজন প্লেয়ার আরামসে বসতে পারবে। সিস্টেম, ব্রেকিং সিস্টেম দেখতেই পাচ্ছ, এখানে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম প্রোভাইড করা হয়েছে। দেখতেই পাচ্ছ বাইকের সিটে আমি বসে আছি, বাইকের সিটটা কতটা কমফোর্টেবল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ডুয়েল সাইলেন্সার আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে ডুয়েল সাইলেন্সার। এই বাইকে ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন, ম্যাক্স পাওয়ার হচ্ছে 24.5 PS, 1750 RPM। দেখতেই পাচ্ছ এখানে বাইকে ওডোমিটার, ডিজিটাল ওডোমিটার প্রোভাইড করা হয়েছে। এখানে এখানে ফিউল গেজ, তোমরা ফিউল ইন্ডিকেশন খুব ইজিলি পেয়ে যাবে। এখানে USB চার্জিং পয়েন্ট প্রোভাইড করা হয়েছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ক্লাচটা তোমরা দেখতেই পাচ্ছ কত স্মুথ ক্লাচ এখানে প্রোভাইড করা হয়েছে বাজাজ পালসার N250 তরফ থেকে। ডবল সাইলেন্সের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, সাইলেন্সার প্রোভাইড করা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকিং ভিউটা, এবং কি সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে গাড়িটিতে। কোম্পানির তরফ থেকে কতটা গুড লুকিং ভিউ প্রোভাইড করা হয়েছে বডিটিতে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ক্রিপ ট্র্যাকিং, কিপ ওয়াচিং।